নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। করিমগঞ্জের বিভিন্ন স্থান নতুন করে প্লাবিত, জন দুর্ভোগ চরমে। দুদিনের টানা বর্ষণে বন্যার পদধ্বনি করিমগঞ্জ শহর সহ বিস্তার এলাকা। বরুণ দেবতা রুষ্ট হয়ে টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে প্লাবিত হলো করিমগঞ্জ জেলা সদর সহ জেলার বহু এলাকা। এবার লঙ্গাই নদীর জল পৌঁছে গেল উমাপতি, বেতাল, ইথান, ইনাজপুর প্রমুখ গ্রামে। পাশাপাশি বন্যার জলে তলায় পড়েছে বেশ কটি গ্রামীণ সড়ক সহ নিলাম বাজারের পূর্ত সড়কও। এতে অনেকে গৃহবন্দী হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে যাতায়াত করছেন, কিন্তু এখন পর্যন্ত উল্লেখিত বন্যাক্রান্ত এলাকা সমূহ পরিদর্শনে কোন নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রশাসনের লোক সহ জলসম্পদ বিভাগে কাউকে পা মারানোর কোনো খবর পাওয়া যায়নি। এতে ব্যাপক ক্ষোভে ফুঁসছেন এলাকার বন্যার কবলে থাকা দুর্গতরা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল। আমাদের চ্যানেলটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যে আপনার শনিবারই রানিবাড়ি রামবাজার বাড়ি যায় কাটাকাল কোন নদী, এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে। এই রাস্তায় জল এসে গেছে, তো আমরাও কালকে দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল, এখন দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত ট্রেন এসে কী করবো কখন, আমাদের তো কেউ দেখছেও না, কেউ কোনো খবর নেয়নি, এখন পর্যন্ত তো কেউ আসে না, আমরা পাই না। জল পাওয়ার মানুষের অনেক ক্ষতি হতে পারে, গরু ছাগল মানুষ কীভাবে থাকবে, কোথায় থাকবে, কোনো জায়গা নেই, চোখের ঘরে জল। গঙ্গার জলও তো আবার অনেক বাড়ছে, জল বাড়ার ফলে ইনাজপুর এই সাইড পুরো একদম ডুবে যাবে। রাস্তা ক্রস ক্রস করে জল জল যাচ্ছে, এখনই যাচ্ছে, রাস্তা ক্রস করে জল যাচ্ছে।